আসসালামু আলাইকুম, homefairbt.com-এ আপনাকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি উত্তরার দিয়াবাড়িতে। একটি সেমিটারি প্রপার্টি দেখে নিব, বুঝতেই পারছেন সিঁড়ির এরিয়াটাতে কিন্তু দাঁড়িয়ে আছি। যারা আমাদের সেমিটারি প্রপার্টির রিকোয়ারমেন্ট দিয়ে থাকেন তারা কিন্তু আজকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। আর প্রাইস ফ্যাসিলিটিস কিন্তু আমরা সব কিছু জানিয়ে দিব, সো সাথেই কিন্তু থাকতে হবে। ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে নতুন নতুন প্রপার্টির আপডেটগুলো পেয়ে যেতে। এই হচ্ছে আমাদের লিফট এরিয়া, 1195 স্কোয়ার ফিটের মধ্যে 3 বেড 3 বাথ 2 বেলকনির। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমটা দেখে নেই, এরপরে মানে ড্রয়িং রুমটা শুরুতে ড্রয়িং রুমটা থাকছে, আদার্স এরিয়াগুলো কিন্তু ভেতরের দিকে থাকছে, যেটা আপনি একদম আলাদাই কিন্তু পুরোটাই পেয়ে যাচ্ছেন। এখান থেকে চলুন আমরা ভেতরের দিকে চলে যাই। এই দিক থেকে থাকছে আমাদের ডাইনিং স্পেসটা। তো ড্রয়িং ডাইনিংটা কিন্তু আলাদা পাচ্ছেন, এই পাশে কিন্তু একটা জানালা করা হবে। সম্পূর্ণ বিল্ডিংটা 7 তলা, আমরা 6 তলার একটি প্রপার্টি দেখছি। তো 1 বছর পরে হ্যান্ডওভার করা হবে। তো এই অবস্থায় নিয়ে নিলে আপনি কিন্তু আপনার পছন্দ মতো একদম ফিটিংস ম্যাটেরিয়ালস যা যা দরকার করে নিতে পারবেন। ফার্স্ট বেডরুমটা এখান থেকে একটু দেখে নেই। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, সাথে কিন্তু বেলকনি থাকছে। আশেপাশের এরিয়া থেকে কিন্তু যথেষ্ট ডিস্টেন্সটা মেনটেন করা হয়েছে। উত্তরের দিয়াবাড়িতে আছি আমরা, সেক্টর 15-এর খুবই কাছে, মেট্রো রেল ডিপোটা খুবই কাছে। আপনার প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে যা যা দরকার আপনি কিন্তু সব কিছুই পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমাদের অ্যাটাচ বাথ এরিয়াটা। যারা একটু ইনস্টলমেন্টে নিতে চান বা সেমিলিটি অবস্থায় নিতে চান যেন নিজের পছন্দ মতো করে নিতে পারেন, তারা কিন্তু এই মানে এই অবস্থায় নিয়ে পারচেস করে নিতে পারেন। আর আমরা যে প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব এটা কিন্তু একদম আপনার হ্যান্ডওভার করা পর্যন্ত। কিচেন এরিয়াটা একটু দেখে নিই, এটার সাথেও কিন্তু বেলকনি এরিয়াটা থাকছে। তো হ্যান্ডওভার করা পর্যন্ত প্রাইসটা জানিয়ে দিব, কিন্তু কেউ যদি আপনারা এই অবস্থায় নিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আলোচনা সাপেক্ষে আপনারা বসে ঠিক করে নিতে পারবেন। সেকেন্ড বেডরুমে চলে এসেছি, সেকেন্ড বেডরুমের এই পাশে একটা জানালা কিন্তু থাকছে। আর এইদিকেও একটা বেলকনি থাকছে, অ্যাটাচ বাথ এরিয়াও থাকছে। এখানকার প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু আপনি বেলকনি এরিয়াটা পেয়ে যাবেন। আর 2টা বাথ তো অ্যাটাচ থাকছে, 1টা কমন বাথ থাকছে। এটা হচ্ছে আমাদের বাথ এরিয়াটা। দুটো বেডরুম দেখে নিয়েছি, এখন চলুন আমরা আমাদের থার্ড বেডরুমটা একটু দেখে নেই। এখান থেকে চলে যাব থার্ড বেডরুমের দিকে। প্রপার্টি নিয়ে যে কোনো কোয়েরি থাকলে অথবা ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে আপনার ভিজিট টাইমটা ফিক্সড করে নিতে পারেন। থার্ড বেডরুমে চলে এসেছি, এটার সাথেও কিন্তু বেলকনি এরিয়াটা থাকছে। আর আপনি আপনার রিকোয়ারমেন্ট জানিয়ে দিতে পারেন, কোথায় কেমন বাজেট আপনি প্রপার্টি খুঁজছেন, সেটা কিন্তু আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের রিকোয়ারমেন্টটা লিখে আমাদের ফেসবুকের পেজটাতে ইনবক্স করে দিতে পারেন। জাস্ট আমাদের কাস্টমার কেয়ার টিম আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। অ্যাটাচ বাথ এরিয়াটা থাকছে এই দিকটাতে। 3টা বেডরুমের সাথে আপনি 3টা বেলকনি পাচ্ছেন, 1টা কিন্তু আপনার একদম কিচেনের সাথে 1টা বেলকনি থাকছে। সো টোটাল 4টা বেলকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো দেখে নিলাম আমাদের 1195 স্কোয়ার ফিটের একটি সেমিডেডি প্রপার্টি উত্তরার দিয়াবাড়িতে। 3 বেড 3 বাথ 3 বেলকনির এই প্রপার্টি, ইলেকট্রিসিটি, ওয়াটার ব্যাকআপ, লিফট, জেনারেটর সব কিছু এবং পার্কিং সহ প্রাইসটা পড়বে 72 লাখ টাকা। স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস এবং ভিজিটের জন্য। homefairbt.com ওয়েবসাইটে ব্রাউজ করবেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে নিতে। কাল আবার চলে আসবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।